খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জরিনা বেগম নামে এক বিধবা নারীকে ধর্ষণের পর খুনের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে ক্লুলেসে হত্যাকাণ্ড ও আসামিকে গ্রেফতারের বিষয়ে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি আবুল কালামকে গত বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গাতে সাত দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার ও মামলা রুজুর ২৪ ঘন্টা না পেরোতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গার বাজারস্থ হাসপাতাল রোডের মোড় থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গত ১৫ ডিসেম্বর রাতে ভিকটিমকে একা পেয়ে ধর্ষণের পরবর্তীতে বিয়ে নিয়ে এক কথা কাটাকাটির পর্যায়ে বালিশ চাপা দিয়ে ভিকটিম জরিনা বেগমকে হত্যা করে।